ভারত সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই রামগিরি মহারাজকে কঠিন শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এমনকি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এর ছাড়া আমরা শান্ত হব না, এর প্রতিবাদ আমরা করতে থাকবো ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার কারো কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি মুসলমান ভাই বাবারা ও মা বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা অত্যন্ত দুঃখজনক, কষ্টের এবং মর্মান্তিক একটি বিষয়। যে ঘটনাটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে, যে নবী আমার জান, যে নবী আমার প্রাণ, যে নবী আমার জীবন, যে নবী আমার মরণ, সেই নবীর বিপক্ষে আজকে কথা বলা হচ্ছে। যে নবী ছাড়া দুনিয়াতে কোনো উপায় নাই, আখিরাতে কোনো উপায় নাই, যে নবী ছাড়া হাশর ময়দানে, যে নবী ছাড়া কেউ আপন হবে না, সেই নবীর বিপক্ষে আজকে কথা বলা হচ্ছে। আজকে আমার সুন্নি ভাই বাবারা আপনারা কোথায়, আপনারা কোথায়? যে নবী নবী করি আমরা, সেই নবীর বিপক্ষে কথা বলা হচ্ছে। ভারতে রামগিরি মহারাজ আমার রসুলের বিপক্ষে কথা বলছে, কিন্তু আমাদের কোনো প্রতিবাদ নাই কেন? আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করবো এবং প্রতিবাদ চালিয়ে যেতেই হবে, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতেও আমি রসুলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে আমি আপনি কেমন মুসলমান হইলাম? আজকে রসুলকে অপমান করা হচ্ছে, আমাদের কোনো প্রতিবাদ নাই কেন? আসুন জেগে উঠুন, এখনো সময় আছে। আজকে দেখলাম ভারতের মুম্বাই শহর ঘেরাও করে ফেলা হয়েছে, ভারতের মুসলমানরা দেখিয়ে দিয়েছেন আমরা রসুলকে কত ভালোবাসি, রসুলের মহব্বত আমাদের কত ভিতরে কতটুকু আছে। রাস্তার মধ্যে কোটি কোটি মানুষ জড়ো হয়ে গেছে রসুলের মহব্বত দেখা দেখে, রসুলকে আমরা কতটুকু ভালোবাসি। রসুলের ভালোবাসা শুধু মুখে মুখে নয়, অন্তর দিয়ে রসুলকে ভালোবাসতে হবে। আজকে ভারতের রামগিরি মহারাজ সে কত বড় দুঃসাহস করলো, যে রসুল আমাদের জান, যে রসুল আমাদের প্রাণ, যে রসুল আমাদের জীবন, সে রসুলের বিপক্ষে কথা বলল। অথচ আল্লাহ রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কী বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন 29 পারার 4 পৃষ্ঠার 4 নম্বর লাইনে সূরা কলমের 13 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা জালিকা জালিম, যারা রসুলের বিপক্ষে কথা বলবে তারা কুখ্যাত, তারা যারস সন্তান, তারা পিতৃপরিচয়হীন, তারা পিতৃপরিচয়হীন যারস সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা সে রসুলকে গালি দিয়েছিল, আর গালি দেওয়ার কারণে রসুলকে পাগল বলেছিল, আর রসুল বলেছিল তোমার জন্মে ঠিক নাই, তুমি যারস। সেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআন আয়াতের মাধ্যমে জানাই দিলেন যে রসুলের বিপক্ষে যারা কথা বলবে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। সুতরাং আজকে আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন অনুযায়ী এই রামগিরি মহারাজের জন্মের মধ্যে সমস্যা আছে, যাদের জন্মের মধ্যে সমস্যা আছে তারাই রসুলের বিপক্ষে কথা বলে, অথবা কোনো ভালো মানুষ যাদের জন্মের ঠিক আছে তারা কখনো রসুলের বিপক্ষে কথা বলতে পারে না। এমনকি সুন্নি জনতাকে বলবো, মুসলমান ভাই বোনদেরকে আমি রিকোয়েস্টের সুরে বলবো যে আসুন জেগে উঠুন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যতটুকুন আমাদের সামর্থ্য আছে, আমরা তার প্রতিবাদ জানাই, কারণ এটা আমার ইমানি দায়িত্ব। যতটুকুন ক্ষমতা আছে ততটুকুন ক্ষমতা থেকে, যতটুকুন আমাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা এর প্রতিবাদ জানাই। এমনকি আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হলো আজকে যারা ভারতের মধ্যে আমার রসুলকে নিয়ে কিছুদিন আগে নব্বর শর্মা, এখন আবার রামগিরি মহারাজ আমার রসুলের বিপক্ষে কথা বলছে, কিছুদিন পর পর তারা যা খুশি তাই বলে ফেলতেছে। কিন্তু ভারতের মুসলমানদেরকে বলবো, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, আপনারা প্রস্তুত হন, অতি শীঘ্রই গাজওয়াতুল হিন্দের ডাক আসবে ইনশাআল্লাহ। যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক অনেক মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু বিজয়ের পতাকাটা আমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের জন্য রেডি হয়ে যান, ভারতের হিন্দুদেরকে বলবো গাজওয়াতুল হিন্দের জন্য তোমরা রেডি হয়ে যাও, আমরা তামাম পৃথিবীর মুসলমানরা মিলে হলো তোমাদেরকে আমরা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে তোমাদেরকে কঠিন শাস্তি দেবো, এমনকি বুঝাই দেবো যে ইসলাম ধর্ম কেমন সত্য ধর্ম। এমনকি গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা আমাদের ইসলামের পতাকায় উড্ডীন করবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ হচ্ছে, রসুলের দুশ্মনদের বিরুদ্ধে আর রামগিরি মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আমি আমার সুন্নি ভাই বোনদেরকে বলবো, মিলাদুন্নবীর সময় তো আমরা প্রাণ ভরে রসুলের মহব্বত দেখাই, কিন্তু রসুলের বিপক্ষে কেউ কথা বলবে এখন আমরা কথা বলবো না, সেটা হতে পারে না। এজন্য আসুন জেগে উঠুন, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ভারত সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই রামগিরি মহারাজকে
কঠিন শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে, এমনকি তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এর ছাড়া আমরা শান্ত হব না, এর প্রতিবাদ আমরা করতে থাকবো ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার কারো কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই।